এই যে আমরা আছি, আরেক ভাই আরেক টিমের, তারপর স্কেচ আছে, হিটম্যান আছে বাইরে। সো যেটা হয়েছে একদম শুরু থেকে আমরা একটু ডিটেলসে ইয়ে বলি, যে আমাদের হলো ল্যান্ড হওয়ার কথা ছিল 8টা সাড়ে 8টার দিকে শুরু, তারপরে দেরিতে হয়েছে 10টা থেকে 11টা পর্যন্ত একটা ম্যাচ হয়েছে, দেখছেন সবাই। তারপর হইলো ওখানে পুলিশ আসে, দেন বলে যে কোনো এখানে হইলো এনাফ, মানে এটা লিগেল রুলস যে 10 জন 20 জন মিটিং, একটা পলিটিক্যাল মিটিং করলো ইয়া লাগে, পারমিশন লাগে, হলো ইয়ার পুলিশ পারমিশন লাগে। সো আমাদের, আমরা যখন ল্যান্ড শুরু হবে, এটা কিন্তু 1-1.5 বছর ধরে শুরু হইতেছে হইতেছে, সো আমরা যখন ল্যান্ড শুরু হবে তখনই হলো আস করছি যে পুলিশ পারমিশন আছে নাকি, যে ডার্ক বসে যে আমাদের পারমিশন আছে, কোনো সমস্যা নাই ভাই। তারপরও সবাই মিলে ইয়া করছি যে আচ্ছা ভাই পারমিশন কি আছে, হ্যাঁ। তারপর আমরা হইলো কনফার্ম করছি সব টিম, শুধু যে আমরা তা না, আমাদের তো আমাদের সব বাচ্চা বাচ্চা পোলা ভাই গেছে তাও না, টিয়ার ভাই ছিল, টিয়ার ভাই ছিল, উনিও গেছে। তো আমরা সবাই আগে ওই জিনিসটা ক্ল্যারিফাই করছি, বাট ওরা আমাদের হইলো মিথ্যা বলছে। এখন এমন না যে আমরা ডার্কের একটা ইভেন্ট খেলছি, আমরা ডার্কের সাথে আছি তো 1-2 বছর চলতেছে এই অর্গানাইজেশনটা, তা আমরা তো খেলতেছি, আমরা এমন না যে ট্রাস্ট করা যাবে না। সো আমরা বিশ্বাস করে গেছি, তা এখন পুলিশ হলেই আসছে, যে তো ওদের রিজন ভ্যালিড যে এতজন 100 জন মানুষ খেলতেছে, এদিকে কোনো পারমিট নেওয়া হয়নি, সো ওদের রিজন ভ্যালিড। বাট এখন যা হয়েছে, যাদের এনআইডি ছিল, এনআইডি যারা শো করতে পারছে তাদের হইলো সকালে নিয়ে গেছে, তো আমাদের পরে বলা হয়েছে ওদের নাকি 2 দিনের একটা মানে ম্যাজিস্ট্রেট ইয়াটা দিছে, ভ্রাম্যমাণ আদালত, সো 2 দিনের একটা ইয়া দিছে মামলা, মানে 2 দিন হলো ইয়া করতে হবে। এখন তারপরও সবাই আমাদের হইলো বড় ভাই যারা যারা আছে ওদের ইয়া করছে, রিচ করছে ওদের, যে কালকের মধ্যে ওদের সকালে ছেড়ে দেওয়া হবে। এখন দেখি, আমরা তো আসি, আমরা তো যাচ্ছি না, আমরা হোটেলেই আসি। আমাদের হইলো আর সিনিস্টার, খোয়া, তারপর দান্তে ভাই, শ্রাবণ ভাই, দেন আলামিন, তাকি ভাই, এই হইলো আমাদের, টিয়ার ভাই আছে, এই হইলো আমাদের জানাশোনার মধ্যে যারা হইলো ইয়ে গেছে, মানে সকালে যাদের নিছে। সো দেন আমাদের দুপুর হইলো, আমাদের হইলো খাওয়া দিল, তারপর আমরা বিকালের দিকে যে বলছে যে আমরা তো আন্ডার এজ, সো আমাদের তো আর নেওয়া পসিবল না, দ্যাটস ওয়াই আমাদের হইলো বলছে যে গার্জিয়ান কল করতে, গার্জিয়ান ডেকে ডাকে আনতে পারলে তারপর হলো ইয়ে করবে, যে গার্জিয়ানদের একটা ইয়ে দিবে, তো মানে গার্জিয়ানের হাতে হইলো তার ইয়ে তুলে দিবে, সন্তান তুলে দেবে। সো আমাদের তো হলো ছিল, আমার হলো চাঁদপুর, আমার হলো গার্জিয়ান যদি আসা শুরু করে মানে একদিন লাগবে পৌঁছাইতে, একদিন লাগবে পৌঁছাইতে, তো আমাদের পসিবল ছিল না। তো আমরা এসব বলছি, পরে 7টা 8টা পর্যন্ত ছিলাম আমরা হইলো ওই কমিউনিটি সেন্টারে যেখানে খেলা ছিল, দেন হইলো আমাদের হইলো ওই যে থানায় নিয়ে গেলো, পরে সবাইকে বসাইলো, বসায় বললো যে সবাইকে ইয়া করলো, আমাদের যে ফোনগুলো সিজ করা হয়েছে, আমাদের ফোনগুলো যেগুলো নেওয়া হয়েছে ফার্স্টে পুলিশ এসে যেগুলো নিছিল, দেন ওইগুলো হলো আমাদের মানে সবাইকে যেই সিরিয়ালে নিয়ে নেওয়া হয়েছে ওই সিরিয়ালে আবার ব্যাক করে দেওয়া হয়েছে, ডিটেলস সব রাখছিল যে কোথায় থাকি, কি ফোন নাম্বার, দেন সব, দেন হইলো আমাদের আমাদের যারা আন্ডার এজ, মানে যাদের সার্টিফিকেট ওয়াইজ বয়স 18 হয় নাই, তাদের হইলো ছেড়ে দিছে। সো আমরা, আমি, জ্যাক, 6ix9ine, হিটম্যান, আর একটা ভাই আছে অন্য টিমের, তারপর স্কেচ, আমরা সবাই হইলো আসতে পারছি, ওদিকে স্টিল শট, মাম্বা, টিয়াজারের সবাই আসছে আলহামদুলিল্লাহ, টিয়াজারের সবাই, কেউ ইয়া সাফার করতে হয়নি। সিনিস্টারের যেটা ওই যে ভাই, এটা আমাদের এখনও ক্ল্যারিফিকেশন না, ওইটা সম্পূর্ণ রিউমার, মানে কোনো ইয়েই নাই, ভিত্তি নাই সিনিস্টারে যে বলছেন যে মারছে এই সে। এখন দেখি আসুক, ওরা হইলে আসুক, এখন না যায় না তবে আমরা কিছু বলতে পারি না, বাট ওই ইয়াটা আই গেস নাই। ও তোকে দেখতে চায়, আমি লাইভে, হ্যাঁ তোকে দেখতে চায়, তোরা সেফ আসিস নাকি মানুষ, ভাই ওকে ভেটটা দাও। এই যে জ্যাক্স, এটা চুদা 6ix9ine,
হিটম্যান আছে বাহিরে, হিটম্যান বাহিরে আমরা এই কজন হইলো ইয়ে করতে পারছি। দেখি কি হয় না হয়, আমরা ট্রাই করতেছি, সবাই ট্রাই করতেছে। ম্যানেজমেন্টকে ধরে নেয়, হ্যাঁ ম্যানেজমেন্টকে তো ধরছে, কেন ধরবে না। আই গেস সবার ক্লিয়ার হয়েছে, আমি লাইফটা লং না করি, শুধু শুধু জাস্ট রিউমার ছড়াইতেছে। ওই যে রিউমার ছড়াইতেছে কার কি হয়েছে, হ্যান ত্যান হয়েছে, হ্যাঁ ওইটাই তো বলতেছি, ওরা আসলে হইলো এটাই করতেছে যে রিউমার না ছড়াইতে, যে শুধু শুধু ইয়া করা প্লেয়ার এমনি ইয়াতে নেই, আয়সা যদি এসব ইয়া করে আরও ইয়া হবে। সো আপনারা থাকেন সমস্যা না, আমরা হইলো আপডেট পাইলে জানিয়েছি, তারপরও অনেকেই বলতেছে যে ওইটাই কন্ট্যাক্ট করাই অফ, মানে কোনো আমাদের তো তাও কমিউনিটি সেন্টার থেকে কন্ট্যাক্ট করতে দিছে, সামহাও আমরা কন্ট্যাক্ট করতে পারছি, আমরা পুলিশ যারা ছিল তাদের ফোন দিয়ে বা নিজেদের ফোন দিয়ে, বাট ওদের তো টোটালি অফ, মানে কিছু করতেই পারবে না। সো আমরাই ঠিক মতো ইয়া পাইতেছি না, তারপরে আমাদের সোর্স কিছু আছে, যে আমাদের একজন আছে ভাই পুলিশ ভাই, উনি হইলো জানাইছে যে কালকের মধ্যে ছেড়ে দিবে, হোপফুলি সবাই দোয়া করবেন।